हेलो स्टूडेंट्स, वेलकम टू एम्पिरिकल वर्ल्ड। आज थेके क्लास टेनर जो नतून एक सेशन नहीं आसछि एवं सेशन टा वेरी इंटरेस्टिंग सेशन तुम्हारे जो है। तुम्हरा तो जानोई जे माध्यमिक एग्जामे एमसीक्यू टू मार्क्सर मैंने जगू एमसीक्यू ऑप्शन ऑप्शन देया थाके वन मार्क्सर क्वेश्चन दें थाके एक नम्बर क्वेश्चन दें टू नम्बर क्वेश्चन मैं टोटल बला जाते पारे शॉर्ट क्वेश्चनगुलो एमसीक्यू प्लस शॉर्ट क्वेश्चनगुलो मिलिए तुम्हारे 40 नम्बर थाके। तो 40 नम्बर कवर आमरा एखन करब। तो 40 नम्बर आमी कयेकटा पार्टे निये आसब। तो आमार टार्गेट थाकबे क्लास टेनर जो बोईटा आछे देखते पाच्छो ये बोईटा तोमादेर स्कूलेर जो बोईटा অন্য অঙ্ক অনেক সময় কি হয় বাইরে থেকে আসে কিন্তু এই যে এমসিকিউ পোর্শনের যে অঙ্কগুলো সেগুলো সবসময় পুরো একদম হুবহু বইয়ের অঙ্ক তুলে দেয় এবং আমার টার্গেট থাকবে এই বইয়ে সব এমসিকিউগুলো তোমাদের সলভ করিয়ে দেওয়া এবং কিভাবে শর্টকাট মেথডে তোমরা এটা করতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব যাতে এই নাম্বারটা তোমাদের পুরো উঠে আসে। বড় কোশ্চেন অনেকে হয়তো ক্যালকুলেশনে প্রবলেম হয় আবার অনেকের মনে থাকে না বাট এই যে শর্ট কোশ্চেন সেগুলো এত ইজি মেথডে তোমাদের দেখাবো এবং তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার করার পর আমার টার্গেট থাকবে যে এখান থেকে আমি করিয়ে দেবো সবগুলো করার পর আমি তোমাদের বলে দেবো কোনগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট মানে ধরে নাও এই যে এখানে পাঁচটা কোশ্চেন রয়েছে এই পাঁচটা কোশ্চেন তো আমি করাবো কিন্তু করানোর পর আমি বলে দেবো যে এই পাঁচটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট তো তোমরা মার্ক করে রাখবে পরীক্ষাতে সেই ভেরি ইম্পর্টেন্টগুলো দেখে যাবে তাহলে তোমাদের হয়ে যাবে মানে 40 মার্কস তোমরা যদি কভার করে নিতে পারো আর স্কুল থেকে 10 মার্কস দেবে 50 মার্কস হয়ে যাবে তোমাদের। তো চলো আমাদের ফার্স্ট সেশন আমরা আজকে স্টার্ট করছি। তো এটা পার্ট 1 হবে আর নেক্সট থেকে মানে আমি এটা থাম্বনেল তোমাদের তৈরি করে দেবো যে ক্লাস 10 ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স পার্ট 1 দেন পরপর যে ভিডিওগুলো আসবে পার্ট 2 পার্ট 3 এরকম করে চলতে থাকবে। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এগুলো করিয়ে দেওয়ার। তো আজকে আমরা করবো পেজ নাম্বারটা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 30। পেজ নাম্বার 30-র কোশ্চেন নাম্বার 12। ওকে, কোশ্চেন নাম্বার 12-এর 1 থেকে 5 পর্যন্ত সবগুলো করিয়ে দেবো। তো আমাদের সেশন আমরা স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কী আছে, পেনটা নিয়ে নিই তোমাদের হিসাবে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, ফার্স্ট কোশ্চেন রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত। তো এটা খুব ইজি একটা জিনিস। তো আমি এখানে সমীকরণটা লিখে নিচ্ছি, কী আছে সমীকরণটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এর বীজদ্বয়ের সমষ্টি জানতে চেয়েছি। তো এটার জাস্ট একটা আমি নর্মাল ধারণা দিয়ে দিই তোমাদের আগে, তারপর অঙ্কটা করতে শুরু করছি। তো দেখে না, এই ধরনের যে সমীকরণগুলো থাকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সাধারণত কী হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই প্যাটার্নের হয়। তাহলে এটার সাথে এটা তুলনা করো, দেখো এখানে এ মানে কি, এখানে এর জায়গায় কিছু নেই, তার মানে এই যে এই প্যাটার্নটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর তলায় তলায় আমি লিখে দিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই প্যাটার্ন হয়, এখানেও তাই লেখা আছে, এরকম প্যাটার্ন রয়েছে। তো এখানে দেখো এ মানে এখানে কত আছে, এখানে এ ইজিকাল টু 1 আছে, বি ইজিকাল টু কত আছে মাইনাস 6 আছে, সি ইজিকাল টু কত আছে 2 আছে। এবার আমাদের করতে কী হবে, আমাদের করতে হবে এখান থেকে বীজদ্বয়ের সমষ্টি বের করতে হবে। তো এখানে সমষ্টি বের করার জন্য তোমাদের বীজদ্বয় কী হয়, আলফা কমা বিটা হয়। আলফা একটা ফর্মুলা মনে রাখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা ডট বিটা ইজিকাল টু সি বাই এ, এটা মনে রাখবে। তো এখানে দেখবে এই যে 5টা অঙ্ক আছে তার মধ্যে ম্যাক্সিমাম এই ফর্মুলা দিয়ে কাজ হবে। তো আমি এটা বলে নিলাম, এর পরে অঙ্কগুলোতে কিন্তু আর বলবো না। তো দেখে নাও এখানে বীজদ্বয়ের সমষ্টি বলেছে, দ্যাট মিন্স প্লাসের ফর্মুলা, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে এখানে কত আছে মাইনাস সিক্স বাই এ মানে কত আছে 1, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 6। তো আমাদের এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এই একটা সমীকরণ দিয়েছে, সমীকরণে বীজদ্বয়ের গুণফল মাইনাস 2 হলে কে এর মান কত। এখানে লেখাটা একটু অস্পষ্ট রয়েছে, তো এটা বীজদ্বয়ের গুণফল তোমাদের বই আশা করছি এটা এই বইটা প্রিন্টিং হয়তো ঠিক নেই।
माइनस टू देवा आछे एखाने देखो एखाने रोयेछे এই যে এখানে টেন রয়েছে কিন্তু আগের সমীকরণে দেখো জিরো আছে তাহলে আমাকে ইকুয়াল টু টেন প্যাটার্নে নিয়ে আসতে হবে। আমি সমীকরণটা লিখে নিচ্ছি, লিখে এটা করছি। এটা আমাদের দু নম্বরের অঙ্ক, আমাদের সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু টেন। এখানে আমি টেনের জায়গায় জিরো নিয়ে আসবো। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন, এটা ব্যাকেট দিয়ে নিলাম, ইকুয়াল টু জিরো। দেখো জিরো প্যাটার্নে চলে এসছে। এবার কী করবে, জাস্ট নিচে নিচে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো বসিয়ে দিলাম। দেখো এখানে এ মানে কত আছে, ওয়ান, তাহলে সাইডে লিখে নাও এ ইজ ইকাল টু ওয়ান, বি ইজ ইকাল টু, দেখো দেখতেই পাচ্ছ বি ইজ ইকাল টু কত আছে, মাইনাস থ্রি, সি ইজ ইকাল টু কত আছে, কে মাইনাস টেন। এইবার কোশ্চেনে কী বলা ছিল, কোশ্চেনে বলা ছিল বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত, মাইনাস টু। তার মানে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা যেটা আমি বললাম, বীজদ্বয়ের গুণফল কি আলফা ডট বিটা মানে কত, সি বাই এ। তাহলে আমার তো ফর্মুলা লেখার দরকার নেই যেহেতু এমসিকিউ, তার মানে এখানে আলফা ডট বিটা মানে হচ্ছে সি বাই এ। তার মানে আলফা ডট বিটা, মান কত দেওয়া আছে, মাইনাস টু দেওয়া আছে, গুণফল দেওয়া আছে মাইনাস টু, আর আলফা ডট বিটা মানে আমি কী বললাম সি বাই এ। সি মানে এখানে কত আছে, কে মাইনাস টেন, বাই এ মানে কত আছে এখানে, ওয়ান ইকুয়াল টু মাইনাস টু। ঠিক আছে, এবার এখানে জাস্ট কোনাকুনি গুণ করে দিলে দেখো এখানে মাইনাস টুই থাকছে, তার মানে আমাদের এই লাইনটা এখানে হয়ে যাবে কে মাইনাস টেন ইকুয়াল টু মাইনাস টু, কে ইজ ইকাল টু টেনটাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস টু প্লাস টেন, ওকে, তাহলে আমাদের কত হয়ে যাবে, প্লাস এইট। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এখানেও অপশনটা আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কী বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কত হবে। এটার জন্য আমি তোমাদের একটা জিনিস দেখাবো বইয়ের, তোমরা বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি ফোর বের করো। টোয়েন্টি ফোর বের করলে দেখো দেখতে পাবে এখানে বীজদ্বয় বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো হয়, যখন বাস্তব ও অসমান হবে তখন কী হবে, গ্রেটার দ্যান জিরো মানে শূন্যর থেকে বড়, কোনো বীজ পাবো না যখন হবে লেস দ্যান জিরো। এখানে আমাদের এখানে কী বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে বাস্তব ও অসমান, তাহলে আমাদের কোন অপশানটা হয়ে যাবে, সেকেন্ড অপশান, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দ্যান জিরো। তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এখানে আমাদের গ্রেটার দ্যান জিরো অপশান নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। দেন দেখো কী আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমানের শর্ত কি, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো সমান হলে কী হয়ে যাবে, কোন কোন শর্তটা হবে। তাহলে আমরা ডাইরেক্টলি এখান থেকে করি, এটা কোশ্চেন নাম্বার চার করছি কারণ তিনের অপশানে আমি বলেই দিলাম। কী হয়ে যাবে, সমান বাস্তব সমান হয়ে গেলে কী হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু কত হয়ে যায়, জিরো হয়ে যায়। এবার এখানে দেখো অপশানগুলো সবগুলোই সি ইজ ইকাল টু নিয়ে রয়েছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এ সি লিখে নিলাম, শুধু সি দিয়ে অপশানগুলো রয়েছে, তাহলে সি থাকলো এখানে, বি স্কোয়ার বাই ফোর এ নিয়ে চলে এলাম, আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। এ দেখো সবগুলোই সি ইকুয়াল টু দেওয়া আছে আর এখানে আমাদের সি ইজ ইকাল টু বি স্কোয়ার বাই ফোর এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ, তো এখানে বলা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটার মান কত। তো এটা তো সেই একই ধরনের অঙ্ক, তো এটা আমি বলে দিচ্ছি তোমাদের, এটা ফাইভ। আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, কোশ্চেনটা রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। কী বের করতে বলা আছে, বলা আছে কি বের করো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটে ইকুয়াল টু কত। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে করব দেখে নাও, তো এখানটায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই প্যাটার্নে আমি লিখে নিচ্ছি। এই প্যাটার্নে লিখে নিলে দেখতে পাচ্ছ এর তল এর এখানে কত আছে, তার মানে এখানে এ ইজ ইকাল টু কত হয়ে যাবে, থ্রি, বি ইজ ইকাল টু এইট, দেন সি ইজ ইকাল টু কত হয়ে যাবে, টু। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, বি যদি তোমরা এগুলো তো পরীক্ষায় লিখবে না, বীজ আলফা বিটা এগুলো লিখবে না, শুধু লিখে দেবে বীজ আলফা বিটা, এটা এ লাইনটা লিখতে হবে না, বীজ আলফা বিটা হলে কী হয়ে যাবে, এ আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ। আমি তোমাদের জন্য লিখলাম, এটা পরীক্ষাতে লেখার দরকার নেই। তাহলে মাইনাস বি মানে কত আছে, এইট, বাই এ মানে কত আছে, থ্রি, দেন আলফা বিটা মানে গুণফল সি বাই এ, এটা মানে কত হয়ে যাবে, টু বাই থ্রি। ঠিক আছে, এবার দেখো তাহলে অতএব ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা
লসাগু করো, কী হয়ে যাবে? আলফা বিটা লসাগু হয়ে যাবে। বিটাটা কোথায় যাবে? উপরে যাবে, তাহলে এখানে হয়ে যাবে বিটা প্লাস আলফা। তাহলে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা তো একই, তার মানে এই যে এখানে আলফা প্লাস বিটার মান কত আছে? -8/3। তাহলে এখানে আমি বসিয়ে দেবো -8/3 বাই আলফা বিটা। আলফা বিটা মানে কত আছে? 2/3। 2/3 বসিয়ে দিলাম। নেক্সট লাইনে কী হয়ে যাবে? -8/3 উল্টে যাবে 3/2। কিছু বার প্র্যাকটিস করলে দেখবে এটা তুমি মুখে চোখে দেখে দেখে বলে দিতে পারবে। মানে এখান থেকে তো আমি বলে দিতে পারতাম, এই 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে আটকে কাটলে এখানে কত হয়ে যাবে? -4। তোমাদের অ্যান্সার হয়ে যাবে -4। যে বললাম কয়েকবার প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করো, আমি যেভাবে বললাম দেখবে নিজেরাই এই অ্যান্সারগুলো ঝটপট বের করতে পারছো। তো এখানে 5 অ্যান্সার হয়ে যাবে সি। ওকে, তো আমি এই পর্যন্ত অঙ্ক করিয়ে দিচ্ছি, নেক্সট ভিডিওতে বাদবাকিগুলো নিয়ে আসবো। ওকে, আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।